হেরিটেজ ট্যুরিজম কার না ভালো লাগে, বেশ কিছুটা টাইম ট্রাভেলের অনুভূতি পাওয়া যায়। এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা থেকে পশ্চিমবঙ্গের দুটি রাজবাড়ি ভ্রমণের তুলনামূলক আলোচনা করব। তবে সেই আলোচনা হবে সময়ের উপরে, মানে রাজবাড়ি দুটিতে চেক ইন থেকে চেক আউট পর্যন্ত আমার অভিজ্ঞতার সময়ভিত্তিক তুলনা। সেখান থেকে আপনি আপনার মতো করে ধারণা করে নিতে পারবেন যে এক দিনের ছুটিতে কোন রাজবাড়ি আপনার জন্য সবথেকে ভালো হবে। আর মূল ভিডিওটি শুরু করার আগে দুটি বিষয় সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু কথা। ইতিহাসের ক্ষেত্র থেকে আমি ঝাড়গ্রাম রাজবাড়িকে কিন্তু এগিয়ে রাখবো, কারণ এর ইতিহাসটা আমাকে আরো একটু বেশি টেনেছে ইটাচনা রাজবাড়ির ইতিহাসের থেকে। ভিডিওর এই অংশটি আপেক্ষিক, কারণ ব্যক্তিবিশেষে তা পরিবর্তিত হয়। আমরা ইটাচুনা রাজবাড়ি গিয়েছিলাম গাড়িতে, হাওড়া থেকে দূরত্ব কম বেশি 56 কিলোমিটার। যদি আপনি ট্রেন ফতে আসেন তাহলে হাওড়া থেকে ইস্টার্ন রেলওয়ের বর্ধমান মেন লাইনের খন্নান স্টেশনে নামতে হবে, সেখান থেকে টোটোতে 10 মিনিটের পথ। আর আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি গিয়েছিলাম লোকাল ট্রেনে, প্রথমে আন্দুল থেকে খড়গপুর ও সেখান থেকে খড়গপুর টাটা প্যাসেঞ্জার ট্রেনে ঝাড়গ্রাম, যেটি ছাড়ে সকাল 11:45 আর বাকি রাস্তাটা টোটোতে। ইটাচুনা রাজবাড়িতে প্রথমে সঠিক পরিচয়পত্র দেখিয়ে নাম নথিভুক্ত করার পর আসবেন পাশের একটি ঘরে। সেখানে আপনাকে রাজবাড়িতে কাটাবার আগামী সময়টুকু সম্বন্ধে সম্যক ধারণা দেয়া হবে, যেখানে আপনাদের পার্সোনাল ছবি মনে করে তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর ভিতরে প্রবেশ, ওয়েলকাম ড্রিঙ্কস এবং রুমে পৌঁছে যাওয়া। আমরা ছিলাম যে রুমটিতে, তার নাম ছিল পিসেমশাই। এটির বর্তমান ভাড়া 3,000 টাকা ও সাথে 12% জিএসটি আছে, এবং এই রুম ভাড়ার সাথে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। ঝাড়গ্রাম রাজবাড়ির ক্ষেত্রে আমরা টোটো করে পৌঁছে গিয়েছিলাম একেবারে রিসেপশনের কাছে, সেখানে নাম নথিভুক্ত করে পৌঁছে যাওয়া নিজেদের বুক করা রুমে। এখানে আমরা ছিলাম ক্লাসিক ভিন্টেজে, যার ভাড়া 4,480 টাকা, এবং এর মধ্যেই জিএসটি কিন্তু ধরা ছিল। ও হ্যাঁ, এখানেও ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। ইটাচুনা রাজবাড়ির ক্ষেত্রে আপনাকে ন্যূনতম একটি ফুড প্যাকেজ নিতে হবে, যেখানে লাঞ্চ ও ডিনার একসাথে ধরা থাকে। তবে এই প্যাকেজের মধ্যে সবকিছুই কিন্তু ভেজ আইটেম পাবেন, আমিষ জাতীয় খাবার নিলে অতিরিক্ত খরচ করতে হবে। আমাদের সময় এই প্যাকেজ 600 টাকা প্রতিজন ছিল, যা সময় বিশেষে কিন্তু পরিবর্তিত হতে পারে। আর শুনেছি রাজ পরিবারের রাঁধুনিরা বংশ পরম্পরায় এখনও রান্না করে যাচ্ছেন। বেশ ভালো লেগেছে। প্রথমে নিরামিষ দেখে আমরা সেখানে আমিষ মাছের অর্ডার করেছিলাম, কিন্তু সত্যি বলছি সেটা না হলেও চলতো। শেষ পাতে ঘরে পাতা দুইটা বেশ সুন্দর, ভালো। মানে ঝাড়গ্রাম রাজবাড়িতে কোনো ফুড প্যাকেজ নেই, তবে আছে থালি সিস্টেম। আমরা একটি রাজকীয় থালি ও একটি ফিস থালি অর্ডার করেছিলাম। রাজকীয় থালির জন্য খরচ পড়েছিল 650 টাকা ও ফিস থালির জন্য 300 টাকা। রাজকীয় থালিতে আমরা থাকছে ভাত, তার সঙ্গে লেবু এবং লঙ্কা, এটা হচ্ছে ডাল, শুক্তো, মিক্সড ভেজ, চিকেন, মাছ, মিষ্টি দই আর ভাজা এবং স্যালাড। লাঞ্চ ভালো ছিল, প্রত্যেকটা রান্নাই খারাপ না, বেশ ভালো, খেতে ভালোই লাগলো। মানে একটু জায়গা খালি রেখে খেয়েছি, তার কারণ রাত্রির খাবারটা আবার খেতে হবে। তো যাই হোক, তো রান্নাঘরের সামনেই রয়েছে এই কাছারি অফিস, কাছারি অফিস, কাছারি অফিসের ওপরেই আছে নাচঘর। ইটাচুনা রাজবাড়িতে লাঞ্চের পরে ঠিক বিকাল 4টায় শুরু হয় রাজবাড়ি ভ্রমণ, যেটি চলে প্রায় 1.5 ঘন্টা ধরে। ঘুরিয়ে দেখানো হয় পুরো রাজবাড়িটি, সাথে থাকে ছোট ছোট ইতিহাস।
পরিচয় করানো হয় রাজবাড়ির 250 বছর পুরনো সদস্যের সাথে। এবার 250টা দেখুন, 250 ওল্ড বগন ভাইয়া। এবং নাটকীয় পরিসমাপ্তি ঘটে নাচ ঘরে। যাই হোক, আচ্ছা এবারে একটা জিনিস বলি, সেটা হলো যে এই লাঞ্চের পরে কিন্তু এখানে আর কোনো অ্যাক্টিভিটিস নেই, মানে আপনি চাইলে এখান থেকে গাড়ি ভাড়া করে বাইরেটা ঘুরে দেখতে পারেন, বা আশপাশে যে টুরিস্ট স্পটগুলো আছে যেমন আপনার ডিয়ার পার্ক আছে, খোয়াবগাঁও আছে, সেগুলো আপনি দেখতে পারেন। তো খোয়াবগাঁও নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে অলরেডি, কারণ ঝাড়গ্রাম আমার বেশ ভালো লাগে, এর আগেও আমি ঝাড়গ্রামে এসেছি, তো খোয়াবগাঁও ঘুরে গেছি, তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ইটাসোনা রাজবাড়িতে সন্ধ্যে 6টা নাগাদ শুরু হয় সন্ধ্যা আরতি। সেখানে সময় কাটানোর পর আপনি আসতে পারেন চা ঘরে। যদিও আমরা সেখানে না থেকে চিকেন বারবিকিউ এর অর্ডার করেছিলাম। ডিনারে আমরা আর কোনো আমিষ অর্ডার করিনি। ফুডটা বেশ ভালো, কোয়ান্টিটি ওয়াইজ খুব ভালো, এবং টেস্টেও আমার বেশ ভালো। আজকে সন্ধ্যে থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে, তো চেষ্টা করছি আপনাদেরকে খাওয়ার পরে একবার রাতের রাজবাড়িটাকে দেখানো। বৃষ্টির কারণে এই বারান্দায় বসে সেটাই উপভোগ করেছিলাম, যদিও এক্সট্রা কোনো কিছু করার কোনো উপায় ছিল না। স্ন্যাক্সের দরকার পড়লে অ্যাকর্ডিং টু অর্ডার তা বানিয়ে দেওয়া হয়। যাই হোক, রাত্রে পনির, চিকেন ও মিষ্টি সহযোগে সুন্দর একটি ডিনার করে রাত্রে রাজবাড়ি ঘুরে দেখেছিলাম। এই দিকটা হলো গেটের দিকটা, আর এদিকে হচ্ছে আপনার এই রয়্যাল গেস্ট হাউসটা, আর এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। গুড মর্নিং। ইটাসোনা এলে পরের দিন সকালবেলায় ইটাসোনার ছাদটাকে মিস করবেন না, যেটা কিন্তু ম্যাক্সিমাম পার্সনই করে। মানে এই যে আমি এখন ছাদে আছি, আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, শুধু একা আমি আর এই বিস্তৃত ছাদটি। শুনেছিলাম সকালে বাঁশির আওয়াজের সাথে ঘুম ভাঙে, যদিও আমাদের সেই অভিজ্ঞতা হয়নি। যাই হোক, এরপর আর কি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া। গুড মর্নিং, একটা সুন্দর সকালে গুড মর্নিং জানাই আপনাদেরকে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে। এখানেও ব্যাপারটি একই রকম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়া। তবে রাজবাড়ি থেকে চেক আউট করার পর আমরা ঝাড়গ্রামের বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা দেখে রাত্রে বাড়ি ফিরেছিলাম। পরিশেষে কিছু কথা, দুটি রাজবাড়ি নিজস্ব জায়গায় আলাদাভাবে সুন্দর, এবং আমি অনুরোধ করব হেরিটেজ ট্যুরিজম ভালো লাগলে দুটো জায়গায় ঘুরে দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, না হলে এই ইউটিউব সমুদ্রে পরে দেখা নাও হতে পারে। তাহলে এখনকার মতো বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো বেড়ানোর ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, কারণ লাইফ ইজ বিউটিফুল। বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি।